Good morning everyone. Today is 27th of August 2020 and this is UKG English text class. Today is our revision class. Today we continue the chapter of vowel O. Now read the following. এগুলো তোমরা একটু পড়বে যেমন A dog on a log. একটি কুকুর কাঠের গুড়ির ওপরে আছে. A mop under the cot. একটি মপ মানে ঘর মোছার একটা লাঠি বলা যায় সেটা এই কটের নিচে কট মানে বাচ্চাদের থাকার জায়গা বা বাচ্চাদের বিছানা তার নিচে আছে এ বয় অন এ বক্স একটি বাচ্চা বাক্সর ওপরে আছে এ ডট অন এ পট একটি পট মানে পাত্রর মধ্যে একটি ডট কি চিহ্ন এ কপ উইথ এ বক্স একটি পুলিশ বাক্স নিয়ে আছে বা বাক্সের সঙ্গে আছে এ বয় উইথ এ টপ একটি বাচ্চা ছেলে টপ মানে লাট্টু লাট্টু নিয়ে আছে সো ইন দিস ওয়ে ইউ রিড দ্য সেন্টেন্স নাও আই টেল ইউ সাম স্পেলিং অলসো দ্য স্পেলিংস আর সি ওপি কপ এইচ ওপি হপ এম ওপি মপ টি ওপি টপ অ্যান্ড ডিওটি ডট ওকে দিস ইজ ইউর ক্লাস ফর টুডে থ্যাংক ইউ